Assalamualaikum. Welcome to my new blog. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইজ, আজকে ব্লগ শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা উঠা মনটা একটু খারাপ ছিল, কারণ বাসায় একটু ঝগড়াঝাটি করছি। তো যাই হোক, এই কারণে আর সকালবেলা ভিডিও করতে পারি নাই পরীক্ষা দেওয়া যাওয়ার আগে। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষাটা অনেক ভালো গেছে, আজকে ইংলিশ দ্বিতীয় বাংলা দ্বিতীয় পত্র গেছে। তো এখন বাজে হচ্ছে 2:40, আর আমি একবারে পরীক্ষাটাকে শেষ করে বাসায় আসছি। বাসায় আসতে আসতে আজকে লেট হয়ে গেছে, কারণ ওই একটু রায়বাজার এলাকায় গেছিলাম, একটা ফ্রেন্ড একটু সমস্যা পড়ছিল আর কি, ওকে একটু দেখতে গেছিলাম। তো এই কারণে বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। এখন আয়সা ডাইরেক্ট গোসল করছি, সকাল থেকে কিছু খাই নেই, তার রাত্রেবেলা অল্প খাইছিলাম, তো অনেক খিদে লাগছে। তো এখন ভাত সামনে চলে আসছে আর এখন ভাত খাবো। তো দেখা হবে একটু পরে আপনাদের সাথে আবার। ওকে, তো গাইজ ওয়েলকাম ব্যাক এগেইন মি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6টা বাজে, আর আমি যে খেয়ে বিছানায় শুয়ে যে ঘুমিয়ে পড়ছি, মানে আমার কোনোই খেয়াল ছিল না। মানে ঘুম থেকে উঠা দেখি যে আমি ঘুম থেকে উঠছি কিভাবে দেখেন, দেখি যে মশা কামড়েছে, উপরে তাকায় দেখি যে ফ্যান চলে না, কী হয়েছে কারণ নেই, পুরো বাসা অন্ধকার। তারপরে যে আম্মু কইলো যে কারেন্ট নাই অনেকক্ষণ ধরে, আর আমি কই তুমি ডাক দেও নাই গেলি, ঘুমাইছিলি এই কারণে আর ডাক দিই নি। পরে যাই হোক, উঠছি, উঠটা দেখলাম যে 6টা বাজে গেছে গা। তো এই এখন মাত্র বের হয়েছি, মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে, হ্যাং ওভারটা নামাইতে হইব। তো এখন যাইতেছি একটু গল্লির দিকে, যে দেখি কীভাবে হ্যাং ওভার নামান যায় আর বন্ধুরা কে কে আসে। তো একবারে ডিরেক্ট আমাদের গল্লির দিকে দেখো আমাদের সাথে। তো গাইজ এইমাত্র আমি এলাকার দিকে চলে আসছি, আর এলাকাতে মানে বাসার থেকে আসে দেখছি, বাসার থেকে দেখছি যে কারণ নেই, এলাকাও কারণ নেই, মানে আমার মনে হয় সব জায়গায় একই সাথে কারণ গেছে। আর এ আমাকে লাইট দিয়ে হেল্প করতেছে আমার বন্ধু সাগর, ওই যে সে সামনে চলে গেছে। তো তো কারণটা আসুক, কারণটা আসলে পরে আবার করমনের শ্যুটটা, মানে এলাকার ভিউটা অনেক সুন্দর, কারণ সব মানুষ একসাথে বের হয়েছে, মানে এটা আগের ওই ছোটোকালের মতন মানে দৃশ্য আমাদের, আর সে অনেক ভালো লাগে আর কি এই দৃশ্যগুলো। তো যাই হোক, এখন ভিডিও অফ করি, কারণ আমার বন্ধু ইমব্রেসিং করতেছে। তো গাইজ একটু আগে কারেন্ট চলে আসছে, আর আমরা খেলা শুরু করছিলাম একটা লুডো ম্যাচ। তো আজকের বিজয়তা ওই যে আমার বন্ধু, 3 নম্বর হয়েছে, সে 1 নম্বর হয়েছে, আসার 2 নম্বর হয়েছে, আর আমি ঠকুন্না পাবলিক সেই গেমটা খাইছি। সেই ইন্টারেস্টিং একটা ম্যাচ চলছে, লাস্ট পর্যায়ে গিয়ে আমি গেমটা খাইছি, আমার গেমটাতে 100 বার মারা হয়েছে। ও সেই কৃতজ্ঞ ছেলে যে নাকি আসাদ ভাইয়ের ছেলে, যে নাকি আমাকে অনেকবার মেরেছে। তো যাই হোক, প্রতিভা। তো যাই হোক, এখন একটু আড্ডা মাড্ডা দিতেছি, আড্ডা দিতে থাকি, লাইফটাকে এনজয় করতে হবে, মাথার হ্যাং আউট নামাতে হবে। এই কারণে কী করতে হবে, বেশি বেশি চিল করতে হবে, ঠিক আছে, কালকে কোনো পরীক্ষা নাই। তো এখন একটা ইন্টারেস্টিং ভিডিও শ্যুট করতে যাচ্ছি, আর সেই ভিডিওটা হচ্ছে ভিডিও রেকর্ডার, মানে আমরা এখন একটা ম্যাচ খেলবো, লুডো ম্যাচ, আর সেটার মধ্যে প্রত্যেকের নাম লেখা থাকবে, তো যে হারবে আপনারা সবাই দেখতে পারবেন। তো আমি ওই ভিডিওটাকে অনেক ফাস্ট করে দিতেছি, যাতে করে অনেক তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা ভিডিওটা এখনই শ্যুট করতে যাচ্ছি ভিডিও রেকর্ডের মাধ্যমে, তো আপনারা ফুল ম্যাচটা দেখবেন যে কে ঠকে, আর সবাই দোয়া করবেন যাতে করে আমি জিতি, ঠিক আছে, কারণ আমি কোনো সময় জিতি না।
ফাইনালি গাইস আমি তিন নাম্বার হয়েছি, মানে আমার মান সম্মানটা আমি রক্ষা করতে পারছি। ওই যে এক নাম্বার ওই হয়েছে, দুই নাম্বার ওই হয়েছে, গেম খাইছে আসাদ, তো গেম খাইছে লাস্টে আসাদে। তো যাই হোক, আজকে সেই এনজয় হয়েছে। আর আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন অনেক ফাস্টলি ভাবে, আসলে প্রথম ভিডিওটা হচ্ছে 18 মিনিটের, তারপরে ভিডিওটা হচ্ছে 6 মিনিটের, তার মানে ইন টোটাল ভিডিওটা হচ্ছে 24 মিনিটের। তো আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দেবো, যাতে করে অনেক ফাস্ট ফাস্ট চলে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কে গেম খাইছে অনেক তাড়াতাড়ি, কে গেম খাইছে বা মানে কে জিতছে গেমটা দেখতে পারবেন আপনারা সুন্দরভাবে, ঠিক আছে? তো এখন একটু এনজয় করা যাক, একটু আড্ডা মাড্ডা দিই, আড্ডা মাড্ডা দিয়ে তারপরে একবারে বাসা চলে যাবে একটু পরে, ঠিক আছে? তখন দেখা যাবে। তো রাইট নাও গাইজ, আমি এখন আসি হচ্ছে আমার বন্ধু সাবিরের বাসায়। আর আমার বন্ধু আমার যে ড্রাগন ফল খাওয়াইতেছে, তো এই ফলটা আমি আমার জীবনের ফার্স্ট খাইলাম আমার বন্ধুর বাসায়। আমি এর আগে কোনো সময় ড্রাগন ফল খাইনি। আর এখন বাজে হচ্ছে প্রায় 11:05 আছে, আমি এখনও বাসা যাইনি। এতক্ষণ পর্যন্ত ফুল লেভেলের আড্ডা দিছি, ফুল লেভেলের এনজয় করছি, আরও কয়েকটা লুডো ম্যাচ খেলছিলাম, ওইখানেও আমি গেম খাইছি। যাই হোক, আর আমার বড় ভাই এই জায়গায় বসে আছে, তার বদ হজম হয়েছে, বদ হজম হওয়ার কারণে সে একটু বড় পাত দিতেছে, কিন্তু তার পাতে কোনো গন্ধ নেই। যাই হোক, আগামীকাল বাড়িতে যেতেছে সবাই, আমার বন্ধু জন্য দোয়া করুন, যেন সহি আমাদের বাড়িতে যেতে পারে, বসে বসে ড্রাগন খাইতেছে। তো ভিডিও করতে করতে সামনে আন্টি এসে পড়ছিল, তো এই কারণে আর ভিডিও কন্টিনিউ করি নাই। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:05, আর ওর বাসা থেকে মাত্র বের হলাম, আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হইব, দোয়া করেন যে এখন যাতে রাস্তাঘাটে কোনো জ্যাম না পড়ে, আর যাই বাসা যাই, তারপরে এগিয়ে বাকি কথা। ফাইনালি গাইস, আমি এইমাত্র বাসায় এসে পৌঁছেছি, আর এখন বাজে হচ্ছে প্রায় 12:20, মানে 11:40। তো রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না আলহামদুলিল্লাহ। প্রথমে ফার্স্টে সিএনজি পাইনি, তারপরে বাসের জন্য অনেক অপেক্ষা করছি, এই নানান কাহিনী, হ্যান ত্যান, বাস ছাড়া না, এই নানান ঝামেলা। তো আজকের ভিডিওটা দেখতে দেখতে এখানেই শেষ হয়ে গেল। তো আই হোপ কি আপকে ভিডিও পছন্দ আয়েগি, আগর ভিডিও পছন্দ আয়ে তো এক লাইক কর দে না, আর মুঝসে কোই গলতি হো গই তো কমেন্ট পর বতানা, আর মেরে সাথ দেনে কে লিয়ে সাবস্ক্রাইব কর দেনা। আল্লাহ হাফেজ।